low price, the media you can trust most. But before any transaction, please be careful and just carefully buy self. Low price বিশ্বাস যোগ্য নির্ভরতা প্রতীক, কিন্তু যে কোনো লেনদেনের পূর্বে ভালো করে নিজে যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক লো প্রাইসের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটু নতুন চমক নিয়ে হাজির হয়েছি আফিফা ইনকিউবেটরে। দর্শক আফিফা ইনকিউবেটর থেকে আজকে একটি পণ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, যেটি আপনার বাসা বাড়িতে আপনার শখের খামারে ডিম ফোটানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন। দর্শক আপনি 10টা বা 15টা মুরগি পালন, সে মুরগি কিংবা হাঁস কিংবা কোয়েল অথবা কবুতর যেগুলোই পালন করে থাকেন, তার ডিমগুলো অনেক সময়ই আপনারা ফোটাতে চাইলে সে ডিমগুলো ফোটানোর জন্য ব্যবস্থাপনা আপনাদের হাতে থাকে না। তার জন্য আফিফা ইনকিউবেটর নিয়ে এসেছে একটি চমৎকার জাদুকরি সমাধান, একটি ম্যানুয়াল ইনকিউবেটর, তাও শুধুমাত্র 2000 টাকায়। দর্শক চমৎকার একটি প্লাস্টিক বডির ইনকিউবেটর, যেটি 2000 টাকায় আপনাদের হাতে তুলে দিচ্ছে আফিফা ইনকিউবেটর। দর্শক চলুন এই ইনকিউবেটরটিতে কী কী আছে এবং কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। দর্শক এই ইনকিউবেটরটি দেশি মুরগি ডিম ব্যবহার করতে পারবেন 40টি। আবারও বলে দিচ্ছি, দেশি মুরগিও ডিম ফোটাতে চাইলে এটিতে 40টি ডিম ফোটানো সম্ভব, তাই এটিকে 40 ডিমের ইনকিউবেটর হিসেবে আফিফা ইনকিউবেটর আপনাদের সামনে উপস্থাপন করছে। যদি আপনারা হাঁসের ডিম ফোটাতে চান সেই ক্ষেত্রে 25 থেকে সর্বোচ্চ 30টা ডিম এখান থেকে ফোটানো সম্ভব। পাশাপাশি এখানে আপনি চাইলে কোয়েলের ডিমও ফোটাতে পারবেন প্রায় 100 থেকে 150। দর্শক এই ইনকিউবেটরটিতে রয়েছে একটি অ্যাডাপ্টর এবং সুদৃশ্য প্লাস্টিকের বডি, যেটি আসলে বেঙ্গলের। এই বডিটি আপনি যদি আলাদা করে কিনতে চান সেক্ষেত্রে 600 থেকে 700 টাকায় এই বডিটি আপনাকে কিনতে হবে। দর্শক এখানে একটি কন্ট্রোলার অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এই টেম্পারেচার কন্ট্রোলারটি W1209 কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং সাথে একটি হাইগ্রোমিটার দেয়া আছে। দর্শক এখানে এসি এবং ডিসি দুটো কনভার্সন সিস্টেম করে দেওয়া আছে, যাতে করে এই মেশিনটিকে আপনি আপনার বাসায় 220 ভোল্টের কানেকশন থেকে সরাসরি সংযোগ করে আপনি চালাতে পারবেন। এছাড়াও যদি কখনও কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে ডিসি অপশনটিও আপনাদের জন্য করে দেওয়া আছে। এটি আপনি আপনার বাসার আইপিএস অথবা ব্যাটারি অথবা আপনার যদি বাসায় সোলার সার্ভিস থেকে থাকে সেখানে আপনারা পজিটিভ প্রান্তে পজিটিভ লাল এবং নেগেটিভ প্রান্তে কালো এই দুটো ক্লিপকে সংযোগ করে দিলেই আপনার মেশিনটি চালু হয়ে যাবে। দর্শক আসুন এর ভেতরে কী কী আছে আমরা সেটাও একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই মেশিনটির ভেতর পোর্শনে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি ফ্যান এবং এই ফ্যানটি ভেতরের পুরো বাতাসকে সার্কুলেশন করে। পাশাপাশি একটি লাইটের হোল্ডার, এই লাইটের হোল্ডারটিতে আপনি 40 ওয়াটের একটি লাইট ব্যবহার করলে যথেষ্ট এবং এই লাইটটি হচ্ছে এসি লাইট। দর্শক এখানে পাশাপাশি দুটো ডিসি লাইট আপনাদের সরাসরি দেওয়া আছে, যখনই আপনারা এসি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে কারেন্ট না থাকাতে, তখন সাথে সাথে আপনারা ব্যাটারি সংযোগ দিলেই আপনাদের এই ডিসি বাল্ব দুটো চলে উঠবে এবং ভেতরে টেম্পারেচারটাকে সে মেনটেন করবে। দর্শক এখানে টেম্পারেচার মেনটেন করার জন্য আপনাদেরকে দুটো প্রুফ দেওয়া আছে। প্রুফটির মধ্যে কন্ট্রোলারের প্রুফ হচ্ছে এই কালো তারের সাথে সংযুক্ত প্রুফটি এবং হাইগ্রোমিটারের সাথে সংযোগ দেওয়া এই প্রুফটি আপনাদের টেম্পারেচার এবং হিউমিডিটি দুটোকেই মেনশন করবে। দর্শক এখানে আমরা যতটুকু জানতে পারি আফিফা ইনকিউবেটর থেকে, এই প্রোডাক্টটি আর্দ্রতা নিয়ন্ত্রণ করা আপনার নিজের হাতে এবং ডিমটিকে টার্ন করতে হলে আপনার নিজের হাতেই ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হবে। এই দুটো কাজ ছাড়া এটিতে বিশেষ কোনো কাজ নেই এবং দেশি মুরগির ক্ষেত্রে 21 দিনের মধ্যে 17 দিন পর্যন্ত এটাকে হাতে চেলে দিতে হবে, তারপরে আর এটিকে ডিম নাড়াচাড়া করার প্রয়োজন নেই। ঠিক একইভাবে হাঁসের ডিমের ক্ষেত্রে 22 দিন পর্যন্ত আপনি ডিমগুলোকে নাড়াচাড়া করে দেবেন, তারপরে আর নাড়াচাড়া করবার প্রয়োজন নেই এবং শেষের এই যে সময়টি আপনি নাড়াচাড়া বন্ধ রাখবেন সেই সময়টিতে আপনি নিচে
একটি বাটিতে পানির মাত্রা বাড়িয়ে দিয়ে আর্দ্রতা রেখে 70 থেকে 75 অথবা 80 তে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তাপমাত্রার কোনো ধরনের পরিবর্তন করার এখানে প্রয়োজন নেই। আর যেহেতু এই মেশিনটি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করেছে আফিফা ইনকিউবেটর, মাত্র 2000 টাকায় একটি চমৎকার মেশিন পাচ্ছেন। অতএব এই মেশিনটিকে আপনারা যত দ্রুত সম্ভব আফিফা ইনকিউবেটর থেকে সংগ্রহ করুন। এই মেশিনটির দাম আবারও বলে দিচ্ছি, মাত্র 2000 টাকা। আপনারা চাইলে সরাসরি এসে এই মেশিনটি আফিফা ইনকিউবেটর থেকে সংগ্রহ করতে পারবেন, কিংবা আপনারা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ দিয়ে, এবং আপনার ঘরে বসে আপনি পরবর্তীতে পণ্যটি হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এই প্রত্যয় রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি লো প্রাইসে আজকের প্রতিবেদনটি আপনাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। আরও নতুন কিছু জানতে এবং আপনার চাহিদা পূরণে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।